আমি জানি ঋণ করবো না, ধার করবো না, কি করবো, চুরি করবো, সেটা আমি ভালো করে জানি। দেখো সবকিছু তো বাড়াবাড়ি ভালো না, আমি তালুকদার বংশের সোল, সেটা তোমার মনে রাখা লাগবে। আপনার সমস্যা কি জানেন? আমি আপনাকে যতই ভালো বুঝাই আপনি উল্টা বুঝছেন। আমি করছি কি, আপনি যে দিনের পর দিন এভাবে হাওলাত করে বাবুগিরি করে চলেছেন, সে টাকা ফেরত দেওয়া লাগবে না? হ্যাঁ, আপনার বাপ তো মরার আগে তালুকদারি বেচে শেষ করেছে। তুমি যেটা বলছো সেটা আমি ভালো করে জানি। এই যে আমার চাচা তোমার হীরামতি, তার তিন কোলে কেউ নাই, বিদেশ মারা গেছে। তার যে সয় সম্পত্তি আছে সবকিছুর মালিক তো আমি। এই হীরামতির যে তালুক আছে সেই তালুক বিক্রি করলে আমি সারা বছর বসে খেতে পারবো। কিসের জন্য আমি কাজ করব? আমি কি বোকা? তাই তো আমি করছি, আপনার তো দেমাক কিসে? হ্যাঁ কেন গেছে আপনি বোকা? হ্যাঁ বোকা তো আমি, আমি বোকা। আপনার সাথে যে এত দিন ধরে আমি সংসার করেছি, আপনার মাথায় যে কি ঘুরিচ্ছে সেটাই আমি বুঝবার পারছি না। এখন থেকে বোঝার চেষ্টা করো আমি ক্যাঙ্কা করে চলুম, সেটা আমার ব্যাপার। রোদ বেশি পড়ে গেছে, হ্যাঁ যাওয়ার দরকার নাই, চামড়া পুড়ে যাবে। বিকেলে যাবো। তুমি ক্যাঙ্কা করে যে যাবা সেটা আমি বুঝবার পাইছি, পকেটে তো টাকা নাই, সবই আমি বুঝছি। কি ব্যাপার, তুমি হঠাৎ ফিরে এলো কেন? আইসলাম, আমি কি ইচ্ছা করি আইসিনি, বাধ্য হয়ে চলে আইসি। তুমি রে কি কও? এই ফজা হারা তোমার বাবু হিসাবে পছন্দ করা নাই না? ঢাকা শহরেতে বাবু সে নিয়ে আইছে। ইয়ান তুমি কি বললা? হুম, এটা তুমি বলতে পারলা? আর স্ত্রী তুমি আর সাথে সংসার করি এই কথা বলতে পারলা তুমি? হ্যাঁ, এই ফজা বাবুর্চি সেউজগাড়ি উপজেলার একমাত্র বাবুর্চি যার রান্না খাই মানুষ ফিট হয়ে পড়ে যায়, আর তুমি আর স্ত্রী হয়ে এই কথা বলতে পারলা? আমি কোনায় যাবো? তোমার রান্না খেয়ে মানুষ যদি ফিট হয়ে যায় তাহলে তুমি ফিরে আসলো কে? ঘটনা হয়েছে কি বুঝছো নি? মানে আই জানো নি, আই তো রান্না বাড়া করার লাই প্রিপারেশন লই ফলাইছি। এমন সময় হয়েছে কি জানো নি, আই আর অ্যাসিস্ট্যান্টে বলছি যা পানি লই আয়, হলুদ তলুদ ব্যাগগুন বাটি ফলাইছি, এখন খালি রান্না বয়াল। আই একটা ডেকচির মধ্যে পোলাও লই বসাইছি, এমন সময় মাইয়ার ভাই আই আরে কি কয় জানো নি, আরে কয় যে পোলার মধ্যে লবণ দিয়ে ফেলাও। আমি বললাম আন্নে এসব কি বলতেছেন, পোলার মধ্যে লবণ দিয়ে ফেলামো মানে? হ্যাঁ আই ফজা বাবুর কি ইয়ান আর সাবজেক্ট আরে করতে দেন, আই লবণ কিভাবে দিব না দিব আই জানি। হ্যাঁ বললো যে না লবণ দেওয়ান লাগবো, আমি কিল্লাই দিব। হ্যাঁ বললো ফোলার বাড়ির লোকজন বলে একটা শিক্ষা দেওয়ান লাগবো। তুমি বলো ইয়ান শুনি মাথা কি ঠিক রাখুন যায়নি? আই ফজা বাবুরচি, আই বললাম যে আর প্রফেশন লই আমি বিক্রামি করতে আইতাম না, আই এটা ফাইতাম না, সে বলো পারুন লাগবো। আমি বললাম ঠিক আছে আন্নের রান্না আই নানবো না, আন্নে জারে দিয়া পারেন তারে দিয়ে রান্না করি ফেলান, আই চলে এলাম। আমি কি বেঠিক কাম করছি নি বলো, তুমি বলো। তারপরে তুমি আসলো কে? আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারি, কাল্লাই কথা বলতেছি। আচ্ছা তুমি কি মাইয়া বাড়ির লোক নি? হ্যাঁ আমি কি চলি আসুন না আর প্রফেশন লই এরকম একটা বিতলামি করবো? আমি কি বই বই রান্না করুন নি? হ্যাঁ